আসসালামু আলাইকুম। অনেকদিন পর সকালের একটা সুন্দর মনোরম পরিবেশের ভিউ নিয়ে চলে আসলাম। মনটা আসলে ভীষণ খারাপ, নামাজ শেষ করেছি মাত্র, আর জানালায় চোখ পড়তে দেখলাম ঝলমলে একটা সকালবেলা। আসলে মাঝে মাঝে মন খারাপ হলে জানালা খুলে দেখতে ভীষণ ভালো লাগে, কত দূর থেকে কত কিছু দেখা যায়। আর হালকা কুয়াশা এখনও সকালবেলা রয়েছে, তবে ওই দিকটায় পাহাড়ের মতো মনে হচ্ছে, যেন উঁচু নিচু সব পাহাড়গুলো ভেসে ভেসে আছে। তো যাই হোক, মনটা যে কারণে খারাপ, আসলে মানুষের জীবনে প্রতিটি দিন একরকম যায় না, সব পরিস্থিতি একরকম নয়, ভালো মন্দ সব কিছু মিলেই মানুষের জীবন। তবে কিছু কিছু পরিস্থিতি আছে যেগুলো প্রকাশ না করলে কষ্ট লাগে, আবার প্রকাশ না করে থাকা যায় না এরকম। তো যাই হোক, কিছু পরিস্থিতি আছে এমন যেগুলো বুঝিয়ে বললেও বোঝানো যায় না ঠিক, আর আমি বুঝালেও আপনারা কতটুকু বুঝে নেবেন সেটা একটা কথা থেকে যায়। তো যাই হোক, ওসব কথা নাই বা বললাম। সকালবেলা ঘুম থেকে উঠে বরাবরের মতোই এই যে মেয়ে ঘুম থেকে উঠেই বলছিল যে আমি নুডলস খাবো, তো ভাবলাম দুই বোনের একসাথে করে একটু ভেজিটেবল দিয়ে নুডলস রান্না করে দিই। আর নিসা মামনি আজ বেশ কয়েকদিন হলো একটা কৌশল অবলম্বন করে সকালবেলা হলে, সেটা হচ্ছে ও আমার ঘুম ভাঙানোর জন্য সবসময় বলে থাকে ঘুম থেকে উঠে বলে আমি ভাত খাবো, না হয় বলে নুডলস খাবো। তার মানে এই খাবার কথা বললে আমি হয়তো লাফ দিয়ে উঠে পড়বো যে আমার মেয়ের খিদে পেয়েছে, ও হয়তো কিছু খেতে চাইছে, এই জন্য ও ঠিক বুদ্ধি করে আমাকে এই কথাটাই বলে। তো আজকেই বরাবরের মতো বলেছে আম্মু আমি ভাত খাবো, আমার খিদে পেয়েছে। তো আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়েছি, কী রান্না করবো দেখলাম ফ্রিজে কিছু ভাত রয়েছে, ভাবছি ওগুলো আমি আর আম্মু খেয়ে নিব, আর হচ্ছে ওদের দুই বোনের জন্য একটু সবজি দিয়ে নুডলস রান্না করি। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে দুটো মাশাল্লাহ। আমার কলিজার পাখিদের জন্য আপনারা দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ওরা সুস্থ থাকলে আমি ফিট। তো দুজনে অপেক্ষা করছিল আমার নুডলসের জন্য, আর এই তো দুই বোনকে একসাথে দিলে ওরা অনেক বেশি মজা করে খায়, আর যদি আলাদা আলাদা করে দিই তাহলে বাটিতে রয়ে যায়, আর দুজনকে দিলে একসাথে প্রতিযোগিতার মাধ্যমে দুজনই খেয়ে শেষ করে নেয়, আর নিসা মামনি অনেক বেশি আনন্দ পায় ওর আপুর সাথে খেতে। তো যাই হোক, ওদের সাথে বেশ কিছুটা সময় কাটে। আমি দুপুরে রান্নাও মোটামুটি রেডি করে নিয়েছি, এখানে করলা না উস্তে দিয়ে আমি আলু উস্তে আলু আর হচ্ছে ছোটো ছোটো করে রুই মাছ কেটে রান্না করেছি গা মাখা করে, আর এখানে লাল শাক ভাজি, আর আমার ভাতটা প্রায় অর্ধেক হয়ে এসছে, এই যে আপনাদের সাথে একটু দেখালাম। আর নিসা মামনির জন্য একটু গরম পানি দিয়েছি, ওকে গোসল করাবো। এই ছিল মোটামুটি দুপুরের কাজ, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আলহামদুলিল্লাহ অফিসের ঠিক সামনে এসে উপস্থিত হয়েছি। তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এই মাঠটাতে ঘাস লাগানো হয়েছে। তো প্রথম যখন ঘাস লাগানো হয়েছিল তখন পাইপ দিয়ে দেখতাম ভাইয়াদের পানি দিতে, তো পাইপ দিয়ে এত বড় মাঠ তো ভেজানো সম্ভব নয়, তাই আধুনিক প্রযুক্তিতে পানির লাইন করা হয়েছে। কিছুদূর পরপরই এরকম পানির লাইন, যে পানির লাইনের মুখে তিনটা না চারটা মানে সাইড আছে যেখান দিয়ে স্প্রের মতো পানি বের হবে, আর সারা ঘাসের মাঠে মাঠ এভাবে ভিজে যাচ্ছে। তো মানুষ আল্লাহ তাআলা মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে, আর সেই বুদ্ধি প্রয়োগ করে মানুষ কত আধুনিক হয়ে উঠছে, কত দূর এগিয়ে যাচ্ছে। আর এই তো গরমের যে অবস্থা শুরু হয়ে গেছে, আমি তো অলরেডি ছাতা নিয়ে অফিসে আসা যাওয়া শুরু করে দিয়েছি দুপুর, যেহেতু দুপুরবেলা দুইটার সময় মানে এখন ঘড়ির সময় দেড়টার বেশি বাজে, তো মানে হয় দুইটা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এই মুহূর্তটা কিন্তু অনেক বেশি রোদ পড়ে, আর এভাবে তো হেঁটে আসা সম্ভব না। আমি বেশ 15 মিনিট ধরে হেঁটে আসি, বাসা থেকে অফিসে 15 মিনিট সময় মতন লাগে যদি আমি ভালো স্পিডে হেঁটে আসি তো, আর যদি ধীরে ধীরে আসি তাহলে 20 মিনিট সময় লাগে। তো এই ছিল অবস্থা। আর ক্যাপসিকাম বাগানে গত দিন এসেছিলাম, আপনাকে দেখিয়েছিলাম যে নিজে গাছ থেকে ছিঁড়ে একটা ভিডিও করব, তো এসেছি বাগিচায় চলে এসেছিলাম আর নিজে গাছ থেকে ছেঁড়ার জন্য ভিডিও করছিলাম, তো হচ্ছিল না, একাতে মোবাইল নিয়ে আর এক হাত দিয়ে ছেঁড়া। তো ভাইয়াকে বললে ভাইয়া আমাকে আধা কেজি মতো ক্যাপসিকাম তুলে দিল। এটা ছিল আমার বাসায় সন্ধ্যাবেলার একটা ভিডিও, আম্মু নিশাত নিশা সবাইকে বাইরে বের করে দিয়েছি এই মুহূর্তে, দিয়ে বললাম আপনারা একটু বাইরে যান আমি রুমটা একটু ওয়াশ করি। আসলে সকালবেলা আমি ঝাড়ঝুড়ি দিয়ে সুন্দরভাবে গুছিয়ে যাই, তো সারাদিন বাসায় না থাকলে কী হবে। নিসার বন্ধু বান্ধবী আছে, তারা সবাই আসে আসা যাওয়া করে থাকে, আর আমি বুঝি না যে 7 তলার উপরে থাকি বা 14 তলায় যারা আছেন তাদের সবারই একই অভিযোগ, ময়লা কোথার থেকে আসে, আসলে আল্লাহ জানে, ধুলা উপর থেকে উড়িয়ে জানালা দিয়ে আসে, আবার জানালায় তো নেটও লাগানো আছে তাহলে কোথার থেকে আসে, পায়ে পায়ে আসে, আসে পায়ে পায়ে আসবে কীভাবে বলেন, লিফ্টে যদি আমরা সবসময় আসা যাওয়া করি তাহলে পায়ে পায়ে দোষ দিব কীভাবে।
তো জানি না এই ধুলাগুলো কোথা থেকে আসে, আর কেমন যেন চিটচিটে হয়ে থাকে। যেহেতু গ্যাসেও মানে গ্যাসে রান্না হোক বা ইন্ডাকশন কুকারে রান্না হোক, কেমন রুমের মধ্যে একটা আঠালো তেল চিটচিটে ভাব থাকে। তো এর জন্য আজকে আমি এই যে সন্ধ্যাবেলায় রুমটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে তারপরে মুছবো, কীভাবে মুছবো আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে আমার একটা টেকনিক মাথায় চলে আসলো যে যেহেতু রাতের বেলা ঘরটা মুছবো যাতে ঠান্ডাও না লেগে যায়, আবার যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে বেশি পানি ধরাধরি করলে দেখা যাচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে, আবার কীভাবে রুমটা না পরিষ্কার করলেও ভালো লাগছে না। তো যাই হোক, এই কৌশল অবলম্বন করবো আপনাদের সাথে দেখাবো সেটা। এই যে আমি হাঁড়িতে গরম পানি দিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি গরম পানিটা এই যে বালতির মধ্যে একটু সার্ফ এক্সেল দিয়েছি আর সাথে একটা কালো গেঞ্জি নিয়েছি ঘরটা মোছার জন্য। অনেকেই হচ্ছে মোছার জন্য লাঠি ব্যবহার করেন, ওটা আমার বাসায় আছে, ভিডিওতে দেখতে পাবেন, কিন্তু আমার লাঠি দিয়ে মুছে আমি আমার কাছে তেমন একটা ভালো লাগে না। মনে হয় হাত দিয়ে সুন্দর করে কোনাগুলো মুছে আনলে বেশি ভালো পরিষ্কার হয়, নিজের ইচ্ছা মতো ঘষে ঘষে ময়লাগুলো তোলা যায়। আর যেহেতু বাচ্চারা সবসময় ঘরের মধ্যে এটা ওটা চকলেট খেতেই থাকে, এই দৃশ্যটা দেখে কেউ আবার ভাববে না যে আমি পাগল টাগল হয়ে গেলাম কিনা, কার্পেটের উপরে কেন ভিজে টাওয়াল দিয়ে এভাবে মুছি। আসলে এভাবে প্রায়ই আমি মুছে থাকি, কারণ উপরে যে বললাম বাইরে থেকে ধুলা উড়ে উড়ে শুধু আসে, কেমন যেন কুয়াশা কুয়াশা হয়ে থাকে এই কার্পেটের উপর দিয়ে। তো এই যে আমি সার্ফ এক্সেলে যে গরম পানি ওর মধ্যে কাপড়টা চুবিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নিয়েছি, যাতে উপর থেকে যে পড়ে থাকা ধুলাগুলো সুন্দরভাবে আমার এই ভেজা গেঞ্জির সাথে উঠে চলে আসে। তো এই হলো অবস্থা, আপনাদের সাথে এই টপিকটা শেয়ার করলাম, যারা জানে না তারা একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক বেশি ভালো, মানে ঘরের যে ফ্যানটা ছিল ফুল স্পিডে দিয়ে দিয়েছি, আর এভাবে মুছলে কি হয় সাথে সাথে উপর থেকে ধুলাগুলোও মুছে যায়, আবার হচ্ছে ফ্যানে শুকিয়েও যায়, কোনো চিন্তা নেই। তো ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর পরে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হলো। সব কিছু গোছানোর পরে এই হলো ঘরের মধ্যে লুক। যখন আপনি দেখবেন যে সব কিছু মুছে টুছে পরিষ্কার করে নিয়েছেন, তখন এত বেশি হালকা লাগে, মনে হয় কোনো ধুলাবালি ময়লা কিছুই নেই, হাঁটতে চলাফেরা করতে খুবই ভালো লাগে, আর মনটা কেমন যেন ফ্রেশ ফ্রেশ হয়ে যায়। তো এই হলো অবস্থা। আর রুমের মধ্যে যে কার্পেট পরিষ্কার করলাম, আসুন ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখেন, আগে যে কার্পেটটা ছিল কেমন ধোয়া ধোয়া, মানে কুয়াশা কুয়াশা মতো লাগতো ধুলায় আর কি। তো এই যে এখন মোছার পরে বেশ একটু চকচকে ভাব হয়েছে, আর এখন যেহেতু রাতের বেলা তাই আপনাদের সাথে জানালা খুলে একটু রাতের ভিউটা শেয়ার করছি। দিনের বেলা যখন ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম ভোর সকাল, আর এটা হলো রাতের বেলার অবস্থা আর কি, চারপাশে লাইটিং। এই হলো আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।